লক্ষ্মীবারে লক্ষ্মী ছেলে হয়ে পাক্কা 6:30 সময় বেরিয়ে পড়লাম। প্রচুর কমেন্টস মেসেজেস এসেছিল আমার এই অসাধারণ কনসিস্টেন্সির জন্য ভিডিও নিয়ে। ভাই যাচ্ছি সেটা মোটামুটি থাম্বনেলেই পাওয়া যাবে, ওটা আর আলাদা করে বলবো না। অনেক ট্রেন্ডিং একটা জায়গা, মানে এরকম অনেক ট্রেন্ডিং জায়গাতে গেছি, খুব একটা ট্রেন্ডিং যোগ্য লাগেনি। এটা দেখি কেমন লাগে। 15 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে, কোথায় বাড়ি সেটা বলবো না, সিক্রেট। মোটামুটি অফ রোডিং করতে চাইলে এই মুহূর্তে কল্যাণী হাইওয়ে দারুণ জায়গা, দারুণ অফ রোডিং করা যাবে। বেসিক্যালি সরকার চায় আমরা অফ রোডিং করি, সবাই MTV কিনি। যদিও আমার একটা ক্রস কান্ট্রি, বেশি ট্রেল ফেলে ভাগানো যাবে। কোম্পানিগুলো বোঝে না আমাদের দেশের রাস্তাগুলোই তেলের থেকে কম কিছু না, ক্রস কান্ট্রি বানিয়ে লাভ কী, বোকা বোকা। যারা রোড বাইক বা হাইব্রিড করে আসবে তারা একটু সাবধানে চালানোই ভালো, কারণ একটা টাইমের পর পুরো বড় পাথরের ওপর দিয়েই চালাতে হবে, রাস্তা আর কিছু নেই। রুটটা বড়ই সিম্পল, নীলগঞ্জের মোড় থেকে বাঁদিকে দত্তপুকুরে যাওয়ার রাস্তাটা দিয়ে সোজা। কিলোমিটার পর থ্যাংকস টু গুগল ফাইনালি পৌঁছলাম সেই জায়গায়। এখানে অনেক সুখ আর শান্তি ছাড়াও আরেকটা জিনিস আছে, ডেঙ্গি নৌকা। তোমার নাম কি? মহেশ বিশ্বাস। তোমাদের কিন্তু পাঁঠার মাংস রান্না হয়? হ্যাঁ, আসার সময় খুব পাঁঠার মাংসের গন্ধ পাচ্ছিলাম। হ্যাঁ, খাসির গন্ধ পাচ্ছিলাম খুব। এখানে কি বলতো, হিন্দু এলাকা তো, মানে খাসি, শুয়োর, হাঁস, মুরগি, দেশি, তুমি যা বলবা। যতদূর মহেশবাবুর থেকে জানতে পারলাম, এই এক একটি ডিঙাতে 12 জন করে আটতে পারে এবং এটার জন্য চার্জ পড়ে 150 থেকে 200 টাকা। জিন তো করতে হয় না। জায়গাটা আমার ফটো দেখেই ভাল লেগেছিল নেটে, তারপরে ব্যাপারটা এসে দেখে তো আরো বেশি ভাল লাগে। তারপর আমরা এইভাবে করলাম। আগে তো মাও, আমার মাও জানে না বাড়িতে কোথায় যাচ্ছি। হ্যাঁ, রোজ আমাকে 50 থেকে 100 কিলোমিটার চালাতেই হবে। এখান থেকে যাওয়ার আগে একটাই কথা বলতে পারি, শান্তি আর সাইলেন্স ভরপুর আছে এই জায়গাটার মধ্যে এখনো পর্যন্ত।